নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। नमस्कार आरोही न्यूज़ आपनादेर सकलके स्वागत। न्यूज़ एई मुहूर्ते निये आमी राय रयेछि आपनादेर संगे। राज्य विधि निषेधेर दिन आरो कयेकटा दिन बाड़लो, एइरकमई जानियेछेन नवान्न थेके मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। जून मासे 15 तारीख पर्यन्त लकडाउनटा लकडाउन नय, एइ जे बाधा निषेधगुलो रात्रि 9टा थेके भोर 5टा पर्यन्त सब क्लोज थाकबे। बादबाकी आमरा टाइमिं बोले दियेछि 10टा थेके सकालबेला, जेमन 7टा थेके 10टा बाजार खोला थाकबे, जमन मिष्टिर दोकान 10टा थेके 5टा खोला थाकबे, आमादेर सोना बा शाड़ीर दोकान जमन 12टा थेके 3टे खोला थाकबे। जे नियमगुलो छिलो जा जा सेगुलोके मेनटेन करेई, आर शुधु जुट इंडस्ट्रीर जन्य 40% करा होयेछे 30-र जायगाय, आर कन्स्ट्रक्शन वार्कार बा अन्यान्यरा जारा काज करछे तारा जदि भ्याक्सिनेशन करे निये जदि करे ताहले आमादेर आपत्ति थाकबे ना, किन्तु सेखाने प्रोवाइडेड तादेर सोशाली डिस्टेंसिंग मेनटेन करे थाकते दिते होबे। एइटा करे गवर्नमेंट गवर्नमेंटेर मतो नोटिफिकेशन बेर करबे जाते उल्टो पाल्टा ना होय। आर 15 পর্যন্ত এই বাধা নিষেধটা চালু থাকবে। প্লিজ দয়া করে আপনারা লকডাউন বলবেন না বা কারফিউ বলবেন না। আগেরবারে আমি দেখেছি কেউ কেউ কারফিউ লিখে দিলেন, কেউ আবার লকডাউন বলে দিলেন। কারফিউ আইনটা তো আলাদা আইন, লকডাউন আইনটাও আলাদা আইন। আমরা প্যান্ডামিক সিচুয়েশনে যে বাধা নিষেধ জারি করছি গভর্নমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা বলবেন যে বাধা নিষেধ জারি থাকছে 15 জুন পর্যন্ত। অগস্টে মাধ্যমিক এবং জুলাইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে নবান্ন থেকে, এরকমই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক আর জুলাইয়ের লাস্ট উইকে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা আমরা করব, কিন্তু কোভিড এর দূরত্ব বিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে হোম স্কুলে হোম সিট পড়বে, এগুলো আমরা ভেবেছি। তার কারণ ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেই স্কুলে সিট পড়লে তাদের পক্ষে সুবিধে হয়, বাড়ি সামনাসামনি হলো তাহলে অনেক দূর বাসে উঠে যেতে হয় না, এবং কি করে কম কম করে নেওয়া যায় আরো সাবজেক্টগুলোকে আরো কমিয়ে ফেলা যায়, পরীক্ষা তো নিতে হবে। না হলে উচ্চ মাধ্যমিকে তা আগে দিয়েছি আমরা, এই কারণে যে উচ্চ মাধ্যমিকে আপনারা জানেন যে হায়ার এডুকেশনে বিভিন্ন জায়গায় তাদের অ্যাডমিটেড হতে হয়, এবং আমরা যদি আগে উচ্চ মাধ্যমিকটা না করি তাহলে তারা গ্রাজুয়েশনের আগে কে কোথায় কোন কোর্সে ভর্তি হবে কি করবে না করবে মানে কম্পিটিশনে তারা যাতে সর্বভারতীয় এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশন স্টেট কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য তাদেরটা জুলাইয়ের লাস্ট উইক করা হয়েছে। আর মাধ্যমিকেরটা যেহেতু ওইটা আমাদের ঘরের মধ্যে তাই আমরা সেকেন্ড উইক অফ অগস্ট করেছি। আরও দু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভাই এটা কি টানতে পারছো না ভালো করে? মাধ্যমিক মোট পরীক্ষার্থী হচ্ছে 12 লাখের কিছু বেশি, আর আবশ্যিক বিষয় আছে 7টা। যেমন মনে করবেন ভাষা 1, ভাষা 2, ইতিহাস, ভূগোল, গণিত, জীববিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, এইরকম টাইপের মোট 7 দিন লাগবে। অতিরিক্ত বিষয় প্রায় 38 থেকে 58টা আছে। বিদ্যালয়ের যে পরীক্ষার মার্কস আছে তার ভিত্তিতে হলেই হবে এগুলো, শুধু ইম্পর্টেন্ট সাবজেক্ট ছাড়া। বুঝতে পারছেন? নিজ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নিকটবর্তী বিদ্যালয়ে এটা করা সম্ভব, সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং বিদ্যালয়ের পরিকাঠামোকে দেখে নিয়ে সিদ্ধান্ত করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র সংরক্ষণ বণ্টন স্থানীয় পুলিশ থানা, যেখানে থানা দূরবর্তী সেখানে অন্য কোনো প্রশাসনিক ভবনে পুলিশ প্রহরার ব্যবস্থা করতে হবে যাতে কাউকে দূরে যেতে না হয়। উত্তরপত্র সংরক্ষণ এবং সংগ্রহ করা সুরক্ষিত রাখতে হবে সেই স্থানেই। এবং তাছাড়াও এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, তার মানে বুঝতে পারছেন অত্যাবশ্যক পরীক্ষাগুলো নেওয়া হবে, কিন্তু অন্যান্য পরীক্ষা যেগুলো নেওয়ার দরকার নেই সেগুলো স্কুলের পরীক্ষা সম মার্কশিট একটা মার্কস দিয়ে দেবে স্কুল, সেই নিজেদের স্কুল। আর আবশ্যিক বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে। এবং এক্ষেত্রে আমরা আরেকটা ভাবছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই, তাই তো অলাপন, যে ধরুন 3 ঘন্টায় পরীক্ষা হয় অত্যাবশ্যক, যেটা
তিন ঘন্টায় ধরুন সাপোজ দশটা কোয়েশ্চেন থাকলো, আমরা তিন ঘন্টার পরীক্ষাটা দেড় ঘন্টা করে দেবো, এবং সেক্ষেত্রে যা কোয়েশ্চেন পেপার আছে তা হয়ে গেছে অলরেডি চেঞ্জ না করে, যখন তিন ঘন্টার কোয়েশ্চেন ছিল তাকে যদি দশটা উত্তর দিতে হতো তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে, দশটার জায়গায় পাঁচটা উত্তর দিতে হবে, দেড় ঘন্টায় পরীক্ষা হবে, অর্থাৎ তার কাছেও অনেক অপশান পেয়ে গেল। এইটা মধ্যশিক্ষা উচ্চ শিক্ষা পর্ষদ, এটা ছাত্রছাত্রীদের সুবিধে হবে, তাদের সুবিধের জন্যই, কারণ এই কঠিন পরিস্থিতিতে আমরা চাই না তাদের মাথার ওপরও কোনো বাজ ভেঙে পড়ুক বা তারা আরও বেশি চিন্তিত হোক, এটা আমরা চাই না। ইয়াসের বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করতে শুক্রবার আসছেন রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিভিন্ন জেলায়। আগামীকাল শুক্রবার সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও কলাইকুণ্ডায় বায়ুসেনার ঘাঁটিতে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পিএমও দপ্তরের সূত্রের খবর, শুক্রবার আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে ওড়িশার ভুবনেশ্বরে যাবেন, এরপর ওড়িশার বালাসোর, ভদ্রক ও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন তিনি। অন্যদিকে শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা আগেই ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও আকাশপথে গোটা এলাকা পরিদর্শন করবেন। এরপর হিঙ্গলগঞ্জ সাগরে পর্যালোচনা বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এই বৈঠক সেরে পূর্ব মেদিনীপুরে যাবেন তিনি। শনিবার দীঘায় আত্মপর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগের বছর আমফানের তাণ্ডবের পর প্রধানমন্ত্রীর সঙ্গে একই কপ্টারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার প্রধানমন্ত্রীর সফরে মুখ্যমন্ত্রী থাকছেন কিনা সে বিষয় এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। জলমগ্ন ইংরেজ বাজার, মালদার ইংরেজ বাজারের বেশ কয়েকটি ওয়ার্ডের পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই ঘোড়াপের মোড়ে মালদা মানিচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ওয়ার্ডবাসীরা। তারা অভিযোগ করেন এই সমস্যা প্রতি বছর বর্ষা আসলেই হয়, তাছাড়া এবছর স্থানীয় ঘোড়াপের মোড়ে শহরের বেশ কিছু ওয়ার্ডের জল নিকাশের ব্রিজ মেরামতির কাজ হচ্ছে, ফলে সমস্যা আরো ব্যাপক আকারে ধারণ করেছে। প্রতিবাদে এদিন তারা ঘোড়াপীর মোড়ে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এটা হচ্ছে মেন সমস্যা আমাদের এই ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ডে কোনোদিনও জল জমে না। এই বিস্তীর্ণ এরিয়ায় আজকে যে পরিমাণে জল জমেছে, এখানকার মূল সমস্যা যেটা হয়েছে, এখানে একটা রাস্তাতে কালভার্ট তৈরি হচ্ছে, যেই কাজটা দীর্ঘদিন ধরে চলছে, এখনও অবধি কোনোরকমভাবে কমপ্লিট করে উঠতে পারেনি। একটা ছোট্ট হিম পাইপ দেওয়া আছে যেটা দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু গোটা শহরের জল আমাদের এই 28 নম্বরের ওয়ার্ডটি ওয়ার্ডের মধ্যে দিয়ে একটা দেখবেন ড্রেন গেছে, সেই ড্রেন দিয়ে বেরোয়। তো সেই ট্রেন দিয়ে জল বেরোতে না পারার জন্য আমাদের এই ওয়ার্ড 28 নম্বর ওয়ার্ড গোটাটাই মোটামুটি প্রায় জলের তলায় ডুবতে চলেছে। শুক্রবার রাজশ্রী মিত্র মালদার জেলা শাসক এলাকা পরিদর্শন করতে আসেন এবং এলাকা পরিদর্শন করতে এসে তিনি বলেন প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে শহরে জলমগ্ন অবস্থা পরিণত হয়েছে। গতকাল 140 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তবে আমরা জলটি পাম্পের মাধ্যমে নামানোর চেষ্টা করছি। বোলপুর মিশন থানার অন্তর্গত স্থানীয় নেতা অর্থাৎ জিতেন পাসওয়ানকে স্থানীয় এক নেতার বিরুদ্ধে মারার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে এবং তার কাছ থেকে একটি 9mm উদ্ধার করা হয়। বেশ কিছুক্ষণ ধরে বচসা হয় তাদের মধ্যে, তারপর তাকে বোলপুর থানায় নিয়ে আসা হয়। বসেছিলাম, হঠাৎ দেখছি বন্দুকে যাওয়া আসা করছিল, দাঁড়ানো হয় কি ব্যাপার, তখন দেখছি বন্দুকটা বার করে মানে মার্ডার করার মতন তোলা। কে ওটা? কে এটা? ওই তো সচিন চন্দ্র গড়াই। উনি কোনো দল ফল করেন? হ্যাঁ, বিজেপি অরূপের খাস লোক ছিল আর কি, হয়তো অরূপরায় হয়তো পার্টিকে রাগত, অরূপরায় অনেক গুন্ডা নিয়ে এসেছিল আমাকে মারার জন্য। কারণ কি মানে আপনাকে মারার জন্য কারণ? আমি এখন টিএমসি দল করছি সেই জন্য। আচ্ছা, মানে তৃণমূল দল করতে দেবে না এরকম? ওরা হয়তো তৃণমূল দল করতে দেবে না, এর আগেও এসেছিল কি একটা বড় গুন্ডালি আমাকে মারার জন্য। এর আগেও তো তৃণমূল দল করতে না অরূপ? হ্যাঁ, অরূপ করতো, এখন আগে করতো, এখন বিজেপি জয়েন করেছে। আচ্ছা, মানে সেই কারণে কি আক্রোশ ছিল তোমার প্রতি? হতে পারে।
তারপর কি হলো বন্দুক উদ্ধার তারপর আমরা চেক করলাম হঠাৎ দেখি বন্দুক ধরেছে তারপর পুলিশকে বলছে আমাদের যে লাইসেন্স আছে হ্যাঁ আমরা পুলিশকে খবর দিলাম পুলিশ যখন নিয়েছে কি হলো আসানসোল জেলা হাসপাতাল থেকে ব্ল্যাক ফাঙ্গাসের এক রোগীকে স্থানান্তর করা হয় বাঁকুড়া জেলা হাসপাতালে। তার বাড়ির তরফ থেকে জানানো হয়েছে যে এক মহিলা প্রথমে চিত্তরঞ্জন কস্তুরী গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন কোনো রোগিনী। একটা পেশেন্ট মহিলা পেশেন্ট বছর 40 বয়স আমাদের চিত্তরঞ্জনের এদিকে বাড়ি তো আমাদের কাছে এসেছিল ওরা ওই কস্তুরবা গান্ধী যে হসপিটাল আছে চিত্তরঞ্জন ওখানে চিকিৎসা করিয়েছিল রেকর্ড দেখে যা বোঝা গেল ওনার কোভিড হয়েছিল পোস্ট কোভিড এবং সঙ্গে ডায়াবেটিসও আছে এবং চোখটা কালো দেখে ওরা আমাদের ইমার্জেন্সিতে অ্যাটেন্ড করেছিল তো আমরা আমাদের ডাক্তারবাবুদেরকে দেখালাম দুটো তিনটে স্পেশালিস্ট চোখের ডাক্তারবাবু ফিজিশিয়ান সবাই দেখলেন আর কি দেখে পরে এদের একটু সন্দেহ হলো যে সাসপেক্টেড এটা মিউকোরমাইকোসিস হতে পারে তো যার ফলে আমরা এই পেশেন্টটাকে আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করেছি যে ওই পেশেন্টটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজেই আমাদের নোডাল মেডিকেল কলেজে আর কি তো ওকে আমরা সমস্ত কাগজপত্র করে ওখানে রেফার করেছি পেশেন্ট অলরেডি বেরিয়ে গেছে এবং বিষয়টা আমাদের সিএমও স্যারকেও হোয়াটসঅ্যাপে জানিয়েছি ফোনেও জানিয়েছি বিষয়টাকে স্যার এখানে টেস্ট টেস্ট বলতে আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিস হলো উনি তো অন্য হাসপাতালের পেশেন্ট ছিলেন আর কি কোভিডের সময় অন্য জায়গায় দেখাতেন সেই জায়গা থেকে আমাদের এখানে এসছেন আর কি দেখাতে যেমন এর আগে তো আমরা কখনো পাইনি এমনি স্টেবল আছে এখনও তো স্টেবলই আছে অন্য কোনো প্রবলেম নেই চোখটা কালো আছে এবং ব্যথা কমপ্লেন করছে আর কি নিউজ এই মুহূর্তে আপাতত এ পর্যন্ত। আরও নিউজের সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য আরও নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্ট টু এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড।